আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বা একটি নমুনা উত্তর দেখতে যাচ্ছি যে তোমাদের 42 নম্বর পৃষ্ঠার একটি ছক দেওয়া আছে। সেই ছকের এখানে প্রথমে বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ বিদায় সম্বোধনের একটা দেওয়া আছে, তোমার নমুনা দেওয়া আছে তো প্রতিবেদনে। এখন এটা পরে আমরা যেটি বুঝলাম এটা কোন ধরনের লেখা, আমাদের যে প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে হবে, এ ধরনের লেখার উদ্দেশ্য কী, এসব লেখাকে প্রয়োগী লেখা বলা হয় কেন, এবং সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো। তো এইটি তোমাদের এখন এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তরগুলো এটি একটি শর্ট ভিডিও যেহেতু, কারণ এগুলো প্রশ্ন উত্তর ভিডিওতে আমি অত বেশি আলোচনা করি না। তো তোমরা হচ্ছে এখান থেকে নমুনাটি দেখে তোমরা তোমাদের লেখাগুলো একটু ধারণা নিতে পারো এখান থেকে, এবং এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই হুবহু এখানে যেভাবে লেখা হয়েছে সেভাবে না লেখার জন্য, কারণ সবার লেখা এক হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হতে পারে তোমাদের। তো যাই হোক, তোমরা এই লেখাটি বর্ণনা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে পড়ে নাও, ভিডিওটি একটু রাখছি এখানে। তো আরেকটি কথা যেটি হচ্ছে, আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কমই, তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে রাখো, যারা যেই দেখো সে তুমি যদি একটু সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, তাহলে আমার জন্য উপকার হবে, আমিও তোমাদের জন্য কাজ করে আনন্দ পাব। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য সবাই দোয়া করবে। আমিও চাই আমার প্রতিটা শিক্ষার্থী যেন ভালো থাকে, তাদের যেন আল্লাহ মঙ্গল করেন, সবার মঙ্গল ও সুস্থতা কামনা করে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যাদের লেখা শেষ হয়নি একটু পজ করে নাও, নিয়ে তোমাদের লেখাগুলো দেখে নাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে, লেখাটি কেমন লেগেছে, এবং তোমাদের যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় সেটিও কমেন্টসে তোমরা জানাতে পারো, তাহলে আমি খুশি হব। ধন্যবাদ।